বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 2 জন সদস্য, পাশাপাশি গোবরছড়া নয়হাট গ্রাম পঞ্চায়েতের সদস্য নয়ন মিয়া এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন সকালে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বলে জানা গিয়েছে। বিজেপি ছেড়ে ফের তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন ভেটাগুড়ি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের 2 জন সদস্য, পাশাপাশি গোবরছড়া নয়হাট গ্রাম পঞ্চায়েতের সদস্য নয়ন মিয়া এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এদিন সকালে দিনহাটার বিধায়ক উদয়ন গুহ নিজের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন বলে জানা গিয়েছে। এদিন সাংবাদিক সম্মেলন করে বিধায়ক উদয়ন গুহ বলেন, দলের সাথে মনোমালিন্য থাকায় বেশ কয়েকজন বিজেপিতে চলে গিয়েছিল, এদিন তারা ফের তৃণমূল কংগ্রেসে ফিরে এলো বলে তিনি জানান। ভেটাগুড়ি 1 নং গ্রাম পঞ্চায়েতের সদস্যদের নাম দিলীপ বর্মন, কাকলি মোদক। উপস্থিত আছে যতীন, তাকে বলা হয়েছিল, তাকে কিডন্যাপ করা হয়েছে, সে নিজেও মুখে বলেছিল যে তাকে কিডন্যাপ, সে স্বেচ্ছায় এসেছিল। আজকে যাদের বিরুদ্ধে বলা হচ্ছে তারাও স্বেচ্ছায় এসছে, কিডন্যাপ করার কোনো প্রয়োজন নেই, বরঞ্চ বিজেপি সন্ত্রাস করে তাদের নিয়ে গিয়েছিল সাময়িকভাবে, মানসিক দিক থেকে তারা কোনো সময় আমাদের দিক থেকে সরে যায়নি, কাজেই এখন চলে এসছে। আমাদের আমরা ঠিকই করেছিলাম যে আমাদের মানে অপারেশন ভেটাগুড়ি, যেটা মানে আমাদের যে ভেটাগুড়ি আমাদের হাতছাড়া হয়েছিল, ভেটাগুড়ি 1-2, আমরা ভেটাগুড়ি 1-2 ফিরিয়ে নিয়ে আসবো। যে আপনাদেরকে কিডন্যাপ করা হয়েছে কি বলবেন? না, আমি সহজে এখানে তৃণমূল জগৎ থেকে জিতছিলাম, তারপরে বিজেপিতে যোগ দিই, তারপরে তৃণমূলে আবার যোগ দিই। আপনাদের কিডন্যাপ তাহলে করা হয়নি? নমস্কার, জয় হিন্দ, জয় বাংলা, স্বস্থ রহিয়ে, স্বচ্ছ রহিয়ে। হম লোগ কি তরফ সে আপ লোগোঁ কো ফুলপাতি আর দুর্গা পূজা কা ঢের সারি বাধায়ে আর সাথ মে ভাইচারা কায়েম রখে আর উচ্চ নীচ কো মিটাইয়ে। নমস্কার সবাই, মেরা জয়গোবাসী লাই ফুলপাতি, বড়া দশাই, ভাইটিকা, সাথে ছট পূজাকে পবন অবসর মা হার্দিক মঙ্গলময় শুভকামনা। নমস্কার। নমস্কার, এস ফুলপাতি দুর্গা পূজা এবং দশাইক উপলক্ষ্যমা আমরা জয়গাঁওকে সম্পূর্ণ বাসীলাই হার্দিক শুভকামনা দিন চাহু। আউনোস তপায়রা হামি মিলি এস পালিক চাড়াই শান্তি রা খুশিয়ালী কো সাথমা আমি মনাউ। ধন্যবাদ। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে শিলিগুড়ি টরয়েড ওয়ার্স গোর্খা ডেভেলপমেন্টের চেয়ারম্যান ও আলিপুরদুয়ার জেলা পরিষদের মেন্টর মাননীয় মোহন শর্মার পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। নমস্কার, আমি মৃদুল গোস্বামী, সভাপতি আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস। শারদ উৎসবের প্রাক্কালে আলিপুরদুয়ারের সমস্ত নাগরিকবৃন্দের কাছে আমার আবেদন, এই উৎসবের মরশুমে সবাইকে প্রথমেই আমি আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন জানাই। আমার থেকে যারা বয়সে বড়, বয়োজ্যেষ্ঠ গুরুজন, তাদের প্রতি রইল আমার প্রণাম এবং সেলাম। নমস্কার। দুর্গাপুজো ও ফুলপাতি উপলক্ষে তৃণমূল কংগ্রেসের কালচিনি ব্লকের সভাপতি মাননীয় বাবলু মজুমদারের পক্ষ থেকে সকলকে শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সকলের আনন্দ ও উল্লাসের সাথে কাটুক পুজোর দিনগুলি। হিমের পরশ লাগে প্রাণে, শারদীয়ার আগমনে, আগমনীর খবর পেয়ে বনের পাখি উঠল গে,
শিশির ভেজা নতুন ঘরে, মা আসছে আলো করে। ভয়েস চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। উইশ ইউ অল হ্যাপি দুর্গাপূজা।